মাহমুদুল হাসান আপনি জানতে ফজর নামাজের আজানে নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জম্মুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও বারারতা আসল্লামান্নওম মানে হল সালাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অর্থ অর্থাৎ হে মহাজিন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছো ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জমুর ফোকা বলতে বলেছেন মোয়াজিনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায় সোনাদকে অনেক মহাদিস জয়ীব বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামাহকরাম বলেন যে আসসালাত হয়েরমিনার নাম যখন বলবো আমরা আসলাত মহাজুন যখন আসলাত উকরমিনের নাম বলবে আমরাও আসলাতরমিনের নাম বলবো এর কারণ হলো যে আসসালাত খয়েরমিনার নাম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসামের সাধারণ যে নির্দেশনা মুসলিমে আসছে যে ফাকুল উম ইসলামায় আকুল ইজা সামে আটু যখন তোমরা মহাজান আজান শুনবে ফাকুল উম ইসলামায় আকুল তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া আসলা হাই আলফলার মধ্যে নাবিল সলালাম ওইহাদিস লাউলা উত্তু বলেছেন অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী খামের নাম শুনলে আসালাতের নাম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন